আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র ফার্স্ট সেমিস্টারের 15 নম্বর স্কুল ইসলামপুর গার্লস হাই স্কুল। একের একটা কি বলেছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ ইজিক্যাল টু কত গ্রাম? তাহলে কি হবে, 2 কিলোগ্রাম মানে কি, 2 কিলোগ্রাম মানে হচ্ছে 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামের 1/5 অংশ, তার মানে হবে 400 গ্রাম। নেক্সট দেখো 2 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করো, 5:7 সমানুপাত 25:25 কত হবে? তাহলে যদি এটাকে আমি এক্স ধরে নিই, 5:7 25:25 ধরলাম এক্স, তাহলে 5/7 25/x, 5x ইজ ইকাল টু 7 × 25, x ইজ ইকাল টু 7 × 25/5 35। তাহলে ওই বক্সটাতে ফাঁকা বক্সে বসবে 35, ঠিক আছে, অপশন এ। নেক্সট দেখো 3টা, 5² + 8² এর বর্গমূল কত? তার মানে 5² + 8² স্কোয়ার আছে বলে দুটোর জন্য একটা নামবে, এখানেও একটা, মানে হবে 40, ঠিক আছে। নেক্সট দেখো 4 নাম্বার, -15^x ইজিক্যাল টু 1 হলে x এর মান কত? -15^x ইজিক্যাল টু 1, 1 মানে যে কোনো কিছু 0 হয়, তাহলে এটাকে লিখতে পারি -15^0, যেহেতু এখানে -15 আছে তার মানে x ইজিক্যাল টু 0, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, চিত্র সহ পূরক কোণের সংজ্ঞা দাও। পূরক কোণ কাকে বলে? পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি, 90° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে চিত্র যদি আমি আঁকি তাহলে দেখো প্রথমে আমি আঁকছি একটা 30° কোণ, তারপরে নেব হচ্ছে 60° কোণ, দুটো মিলে হয়ে যাচ্ছে পূরক কোণ। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60, এই দুটো হচ্ছে পূরক কোণ। তাহলে চিত্রে অ্যাঙ্গেল ABCO
सीबीडी परस्पर पूरक कोण हलो और यहाँ हे संज्ञाटा। नेक्स्ट देखो दुएर दुई एक बचरे एक चार अंश समान कत मास ताहले एक बचर माने कत मास बारो मास ताहले बारो मासेर एक चार अंश तार माने एटा हबे तीन मास ठीक आछे। नेक्स्ट होच्छे तीन नम्बर एक डजन डिमेर दाम 48 टाका होले 32 डिमेर दाम कत हबे जेहेतु शर्ट क्वेश्चन अत डिटेल्स ए करार दरकार नहीं शर्टकाटे करबे। एक डजन माने होच्छे 12 ताहले 12 डिमेर दाम 48 टाका एक डिमेर दाम एत 32 डिमेर दाम $128 ठीक आছে। नेक्स्ट হচ্ছে দেখো সরল করো চার নাম্বার এক পূর্ণ একের দুই তিনের দুই ভাগ চারের নয় গুণ হয়ে যাবে যখন একটা ভাগ চিহ্ন দিই গুণটা পরে করব 26 আর একে 27/2 তার মানে 13 3 × 3/2 এটা 9/4 উল্টে গেল এটা 2/27 3 আর 3 কেটে গেল 2 কাটলে এই 1/4 ঠিক আছে। নেক্সট দেখো তিনের দাগ তিনের এক কি বলেছে এটার মান কত টু কিউব 3^5 এই টু কিউব 3^5 16 মানে 2^4 3 32 মানে 2^5 তাহলে 2 কিউব প্লাস 4 মাইনাস 5 এটা যোগ হলো এটা বিয়োগ হলো ইনটু 3^5 মাইনাস 1 কারণ এটা 5 আছে আর এটা 1 5^0 তাহলে এটা হচ্ছে 2^2 3^4 এটা মানে হয়ে গেল 1 তাহলে এখান থেকে কি পাবো 4 × 81 3^4 মানে 81 কারণ 3 × 3 = 9 3 × 9 = 27 27 × 3 মানে 81 তাহলে 4 × 4 4 × 8 = 32 তার মানে এইটা হবে মান ঠিক আছে। নেক্সট দেখো পরেরটা আছে গুণফল নির্ণয় করো এইটা -3/5 a²t -7/9 SU², -15/7
एस टी स्क्वायर यू तीन टे माइनस मिले माइनस आस पे थ्री बाई फाइव सेवेन बाई नाइन फिफ्टीन बाई सेवेन एस टू दि पावर इखाने आचे टू इखाने एक्टा टी टू दि पावर इखाने आचे एक्टा इखाने नहीं इखाने दुटो यू टू दि पावर इखाने नहीं इखाने दुटो इखाने एक्टा तीन दिए काटले हो जाच्छे तीन तीन दिए काटले पाँच केटे गेलो सात सात केटे गेलो ताले माइनस थाकछे शुधु एस टू दि पावर फोर टी क्यूब यू क्यूब ठीक आछे एटा होच्छे उत्तर। एरपर देखो तीन नम्बर जल जमे बरफ होले आयतन टेन परसेंट बाढ़े কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত? তাহলে কি হবে দেখো, মনে করি জলের আয়তন একশো ঘন একক, সুতরাং বরফের আয়তন দশ বারে তার মানে একশো দশ, তাই তো? সুতরাং জল ও বরফের আয়তনের অনুপাত কি হবে? একশো ইস টু একশো দশ, তার মানে টেন ইস টু ইলেভেন। ঠিক আছে, নেক্সট চার নাম্বার। একটি খনিতে একটি লিফট আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে, লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি ছ মিনিটে কত মিটার নিচে নামবে? তাহলে কি হবে চার নম্বর অঙ্ক? লিফটটি আট মিনিটে নিচে নামে চব্বিশ মিটার, সুতরাং এক মিনিটে নিচে নামবে চব্বিশ বাই আট। তিন মিটার, ঠিক আছে, তাহলে ছ মিনিটে নিচে নামবে তিন গুণ ছয় আঠেরো মিটার, তাহলে লিফটটি ছ মিনিটে আঠেরো মিটার নিচে নামবে। ঠিক আছে, নেক্সট দেখো পাঁচ নাম্বার। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কুড়িটি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নে ঠিক উত্তর করলে পাঁচ নম্বর পাওয়া যাবে আর ভুল করলে মাইনাস তিন নম্বর। রাতুল আটটি ঠিক বারোটি ভুল করেছে, তাহলে আটটি ঠিক মানে আট গুণ পাঁচ, বারোটি ভুল মানে বারো গুণ মাইনাস তিন। ঠিক আছে, তাহলে মোট প্রশ্ন সংখ্যা কুড়ি, তাহলে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাওয়া যাবে পাঁচ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য
পাওয়া যাবে মাইনাস তিন নম্বর। সুতরাং রাতুর আটটি ঠিক ও বারোটি ভুল উত্তরের জন্য মোট পাবে 8 × 5 + 12 × -3। তাহলে 5 × 8 = 40 = 36, তাহলে 4 নম্বর পাবে। ঠিক আছে, নেক্সট চারের দাগ। একটি বন্যাত্রাণ শিবিরে 3,200 জনের 150 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পরে ওই শিবিরে আরো 800 জন যোগদান করলেন। এখন শিবিরে যারা রয়েছেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? এটা হলো লোক সংখ্যা, আর এখানে হলো দিন সংখ্যা। প্রথমে ছিল 3,200 জন, 150 দিনের খাবার, 30 দিন চলে গেছে, আর এখানে 3,200 থেকে 800 জন আরো যোগদান করেছে, তার মানে 4,000। এটা কত? ঠিক আছে, তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং 3200 = x = 120। দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 40x = 120 × 32, শূন্য কাটলো 3, তাহলে 3 × 2 = 6, 3 × 3 = 9, তাহলে উত্তর হবে 96। তাহলে যারা রয়ে গেছে তাদের অবশিষ্ট খাদ্যে আরো 96 দিন চলবে। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে দেখো প্রথমে একটা সরল রেখা আঁকলাম, এবার 90 ডিগ্রি আঁকবো। এটা হলো 90 ডিগ্রি।
এবারে 90 ডিগ্রি কোণটার পুরোটার মাপ নিলাম। এই এখান থেকে এই এই হলো 45। এবার 45 এর মাপটা নেব। আবার 45 এর অর্ধেক হচ্ছে 22.5, এই মাপ নিলাম এখান থেকে একবার, আবার এখান থেকে। এই হলো 22.5টি। চাদা দিয়ে মেপে দেখবে 22.5 ডিগ্রি কোণ আছে, দেখো ঠিক 22 আর 23 এর মাঝখানটা দিয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 22.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চিত্রে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকাল টু 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো।